নমস্কার বন্ধুরা ইয়ামি টাউন উইথ সুনীতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় শীতকালে এরকম সরু চাকলি পিঠে খেতে ভীষণই ভালো লাগে তাই বন্ধুরা চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই এইভাবে একবার সরু চাকলি পিঠে বাড়িতে বানিয়ে দেখুন খেতে তো ভালো হবেই আর একটা পিঠেও প্যানে আটকে যাবে না তাই বন্ধুরা ভিডিওটি শেষ অব্দি দেখলে বুঝতে পারবেন এইভাবে যদি সরু চাকলি পিঠে বানানো হয় তাহলে খুব সহজেই সরু চাকলি পিঠে তৈরি করে নেওয়া যায় আর খেতেও ভীষণই ভালো হয় তাহলে আসুন শুরু করি এই সরু চাকলি পিঠেটা বানানোর জন্য আমি এখানে সুজির ব্যবহার করছি আমি এখানে ছোট দানার যে সুজিটা হয় সেটা নিয়েছি মেজরিং কাপের এক কাপ তবে আপনারা চাইলে মোটা দানার যে সুজিটা হয় সেটারও ব্যবহার করতে পারেন তবে যেটাই নেন না কেন এই সুজিটাকে প্রথমে একটু ভালো করে গুড়িয়ে নিতে হবে তাই আমি এখানে একটা মিক্সার ব্লেন্ডার জারের মধ্যে সুজিটাকে নিয়ে নেব এবার কয়েক সেকেন্ড ঘোরালেই দেখবেন এই সুজিটা খুব সুন্দর মিহি করে গুড়িয়ে নেওয়া যাবে তো দেখুন আমি সুজিটাকে সুন্দরভাবে গুড়িয়ে নিয়েছি এইভাবে যদি সুজিটাকে প্রথমে ভালো করে গুঁড়ো করে নেওয়া হয় তাহলে ব্যাটারটা খুব সুন্দর তৈরি করা যায় এবার এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ জল ওই কাপেরই মাপ করে আমি এতে এক কাপ জল দিয়ে দিলাম আর এতে দিতে হবে খুবই সামান্য পরিমাণে একটুখানি নুন আর টেস্টের জন্য এতে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম আর এতে দিতে হবে দু চামচ ময়দা এই ময়দাটা অবশ্যই এতে দেবেন কারণ এই ময়দাটা দেওয়ার ফলে একটা সরু চাকলি পিঠেও প্যানের মধ্যে লেগে যাবে না তাই এটা অবশ্যই ব্যবহার করবেন এবার এতে দিতে হবে চার চামচ নারকেল কোড়া এই নারকেল কোড়া দেওয়ার ফলে সরু চাকলি পিঠেটা খেতে খুবই ভালো লাগে এবার এই সব কিছু দেওয়ার পর এগুলোর একটা আমি মিহি পেস্ট বানিয়ে নেব দশ সেকেন্ডের মতো ঘোরালেই দেখবেন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে কিন্তু এটা একটু পাতলা করতে হবে এটা একটু মোটা আছে তাই আমি এতে আরও একটুখানি জল দিয়ে দেব। তাই এতে আমি আরও হাফ কাপ জল দিয়ে দিলাম এবার এটাকে আমি আরও একবার ঘুরিয়ে নেব তো দেখুন আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে দেব। সমস্ত মিশ্রণটাকে বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর আমি আপনাদের একটা ডাবুর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি দেখুন এই মিশ্রণটা এখনও অনেকটাই ঘন রয়েছে এটাকে এরকম ঘন রাখলে চলবে না আরও পাতলা করতে হবে তাই এতে আমি আরও একটুখানি জল দিয়ে দেব তাই যে মিক্সার ব্লেন্ডার জারের মধ্যে আমি সুজিটাকে ঘুরিয়ে নিয়েছিলাম তাতে আমি একটুখানি জল বুলিয়ে নিয়ে সেই জলটা আমি এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব আমি এই মিশ্রণটিতে টোটাল আমি পৌনে দুকাম মতো জলের ব্যবহার করেছি এবার এই জলটাকে আমি এই মিশ্রণটির মধ্যে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন ঠিক এইরকম একটা পাতলা ব্যাটা তৈরি করে নিতে হবে এই মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এবার চলুন সরি চাকলি পিঠেগুলো বানানো শুরু করা যাক তাই আমি এখানে ওভেনে একটা প্যান গরম হতে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে প্যানটাকে একটু ভালো করে গরম করে নেওয়ার পর একদম গ্যাসের ফ্লেম লোতে করে দিতে হবে তারপর এতে একটু তেল বুলিয়ে নিতে হবে তাই আমি এতে ব্রাশের মাধ্যমে একটুখানি তেল বুলিয়ে নিলাম তারপর এরকম একটা টিস্যু পেপারের মাধ্যমে তেলটাকে ভালো করে মুছে নিতে হবে তো দেখুন আমি একটা টিস্যু পেপারের মাধ্যমে তেলটাকে ভালো করে মুছে নিলাম এবারেতে আমি ব্যাটারটাকে একটা ডাবর মাধ্যমে দিয়ে দেব ব্যাটারটাকে এই প্যানের মধ্যে দেওয়ার পর আমি প্যানটাকে এইভাবে একটু করে হেলিয়ে এর শেপ বানিয়ে নেব প্যানটাকে আমি এইভাবে ঘুরিয়ে এর একটা গোল শেপ বানিয়ে নেব তবে আপনারা চাইলে হাতা বা ডাবুর পেছন দিক দিয়ে ঘুরিয়েও আপনারা গোল শেপ বানিয়ে নিতে পারেন আমি তাওয়াটাকে এইভাবে ঘুরিয়ে এর একটা পাতলা লেয়ার তৈরি করে নেব এটাকে খুব বেশি মোটা রাখলে চলবে না একদম পাতলা এরকম গোল শেপ বানিয়ে নিতে হবে এইভাবে ঘুরিয়ে করলে খুব সুন্দর একটা গোল মতো শেপ চলে আসে এবার এটাকে আমি এইভাবে রেখে দেব। এর ওপরটা একটু শুকিয়ে যাওয়া অবধি আমি একটু ওয়েট করবো কিছুক্ষণ পরই দেখবেন এর উপরটা একটু শুকিয়ে এসছে যখন এরকম এর ওপরটা একটু শুকিয়ে আসবে একটা স্প্যাচুলার মাধ্যমে এর সাইডগুলোকে একটু ছাড়িয়ে দিতে হবে স্প্যাচুলার মাধ্যমে এর সাইডগুলোকে একটু ছাড়িয়ে নেওয়ার পর হাতে করে এইভাবে মুড়ে দিতে হবে এইভাবে একটু মুড়ে নেওয়ার পর এইভাবে ভাঁজ করে দেব তো দেখুন আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার সরু চাকলি পিঠে একদম রেডি হয়ে গেল কত সহজেই আর প্যানেও একটুও লেগে যায়নি এই একইভাবে আমি আপনাদের আরও একটা সরু চাকলি পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তাই ওই একইভাবে আবার একটুখানি তেল প্রথমে ব্রাশের সাহায্যে বুলিয়ে নিতে হবে প্যানের মধ্যে প্যানের মধ্যে তেল বুলিয়ে নেওয়ার পর ওই একইভাবে টিস্যু পেপারের মাধ্যমে তেলটাকে সম্পূর্ণ ভালো করে মুছে নিতে হবে তেলটাকে ভালো করে মুছে নেওয়ার পর এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিতে হবে আর প্যানটাকে ঘুরিয়ে এরকম পাতলা একটা গোল শেপ বানিয়ে নিতে হবে এরকম একটা পাতলা গোল শেপ বানিয়ে নেওয়ার পর ওপরটা শুকিয়ে যাওয়া অবধি একটু ওয়েট করতে হবে ওপরটা একটুখানি শুকিয়ে যাওয়ার পর স্প্যাচুলার মাধ্যমে সাইডগুলোকে একটু ছাড়িয়ে দিতে হবে এইভাবে তারপর হাতে করে এইভাবে মুড়ে দিয়ে একটু ভাঁজ করে নিতে হবে তাহলেই দেখবেন খুব সুন্দর এই সরুচাকলি পিঠেগুলো তৈরি হয়ে যাবে আর প্রত্যেকটা পিঠেই এইভাবে বানালে একটা পিঠেও ফ্যানের মধ্যে লেগে যাবে না তো বন্ধুরা চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই শীতকালে একবার এইরকম সুজি দিয়ে সরু চাকলি পিঠে বাড়িতে বানিয়ে দেখুন বানানোও খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয় আর এইরকমভাবে করলে প্যানের মধ্যে একটাও লেগে যাবে না তো বন্ধুরা আমার আজকে সরু চাকলি পিঠে রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি সাবস্ক্রাইব করে থাকেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি এইরকম নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে আবার নতুন কোনো রেসিপির সাথে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা